ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে ভারত বিশ্বকাপের আয়োজন। দেড় মাসের এই উন্মাদনায় সেমিফাইনালিস্ট হবেন কারা, তাই নিয়েই এখন যত হিসেব নিকেশ। অবশ্য দশ দলের বিশ্বকাপে সেমিফাইনালের সমীকরণ নিয়ে মাথা ব্যথা নেই মাত্র দুটি দলের। প্রথমটা স্বাগতিক ভারত, সাত ম্যাচের সাতটাতেই জিতে প্রথম দল হিসেবে যারা পা রেখেছে শেষ চারে। অন্যটা বাংলাদেশ, প্রথম দল হিসেবে যাদের বিদায় ঘণ্টা বেজেছে সবার আগে। সে দুই দল বাদে শেষ চারের দৌড়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র একটা ম্যাচ হারলেও নেট রান রেটের হিসেবে অন্য দলগুলোর সঙ্গে তাদের পার্থক্যটা বিশাল। বাকি দুই ম্যাচের একটা জিতলেও নিশ্চিতভাবে সেমিতে উঠবে প্রোটিয়ারা। অবশ্য দুই ম্যাচের দুটিতে হারলেও সুযোগ থাকবে। শেষ চারের অন্যতম দাবিদার অজিরাও টানা দুই ম্যাচের দুটিতে হেরে বাজেভাবে টুর্নামেন্ট শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। শেষ তিন ম্যাচের তিনটিতে জিতলে সমীকরণের হিসেব নিকেশের দরকার নেই, তবে দুই অথবা অন্তত একটি জিতলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নেট রান রেটের হিসেব আসবে বিবেচনাতে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এবারের বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পরেও টানা তিন হারে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচ জিতলেও নেট রান রেটের হিসেব মাথায় রাখতে হবে গতবারের রানার্স আপদের পাকিস্তান শ্রীলঙ্কা। শেষ দুই ম্যাচের যে কোনো একটা ম্যাচে হেরে বসলে অন্য ম্যাচটা বড় ব্যবধানে জেতার বিকল্প থাকবে না ব্ল্যাক ক্যাপদের। কাগজে কলমে এখনও টিকে আছে পাকিস্তান, পরের দুই ম্যাচের দুইটাই জিততে হবে সে সম্ভাবনায় টিকে থাকতে। একটাই হারলেও অবশ্য সুযোগ থাকবে, সেক্ষেত্রে প্রতিপক্ষের হারের দিকে তাকিয়ে থাকতে হবে। তিন ম্যাচ বাকি থাকা আফগানদের সামনেও রাস্তা এখনও খোলা, অন্তত একটা জয় পেতে হবে সে আশা বাঁচিয়ে রাখতে। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় বড় জয়ের বিকল্প নেই দলটার। সুযোগ আছে নেদারল্যান্ডস ইংল্যান্ডেরও, তবে ডাচদের অন্তত দুটি এবং ইংল্যান্ডের বাকি সবগুলো ম্যাচ জেতার কোনো বিকল্প নেই। এরপর নেট রান রেটের হিসেব টানলে এই দুই দলের সেমিতে ওঠার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। সাব্বির মিথুন, সময় সংবাদ।